আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবচেয়ে স্বাগতম আজকে আমরা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা পড়ব যেটা আমাদের সাধারণত যখন সারা পরীক্ষায় কঠিন কোয়েশ্চেন করতে চায় মনে করে যে মাথার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আপনার কাজ করবে তখন আমরা সাধারণত এই ধরনের কোয়েশ্চেন করাই যে এটা থেকে এটা এটা থেকে এটা সেই রকম একটা টপিক্স আমরা একটু অন্যভাবে পড়ার চেষ্টা করবো গতানুগতিকভাবে না যে আলাদাভাবে ঠিক যেভাবে পরীক্ষায় আসে কোনো থেকে কোন থেকে চিন্তা করতে হবে সেই করে সেই পাঁচটা টপিক্স কি কি একটা হচ্ছে লিনিয়ার এনার্জি ট্রান্সফার স্টপিং পাওয়ার ডোজ এক্সপোজার আর কারমা চিন্তা করলে দেখবেন এই সবগুলোই আসলে ওই এনার্জিটা কীভাবে আমরা হিসাব করতেছি তার উপর করে এখন আসেন প্রথমে আমরা লিনিয়ার এনার্জি ট্রান্সফার নিয়ে আলোচনা করি লিনিয়ার এনার্জি ট্রান্সফার হচ্ছে যে আপনার একটা রেডিয়েশন দিছেন সেই রেডিয়েশানটা তো একটা বস্তুর এখানে গেছে এই বস্তুতে যে পথে রেডিয়েশনটা গেছে সেই পথের পার ইউনিট পাথে কতটুকু এনার্জি আপনার ট্রান্সফার হয়েছে মানে ধরেন যে আপনি এখান থেকে গামারেই দিস এখানে ধরেন যে আপনার যদি চিন্তা করেন যে এটা একটা পাথ এই পাথে ধরেন এখানে দুইটা এনার্জি এখানে একটা এনার্জি এখানে দুইটা এনার্জি এটা এখানে একটা এনার্জি হয়েছে এইটাকে আমরা বলি লিনিয়ার এনার্জি ট্রান্সফার যে অ্যাভারেজ এনার্জি ট্রান্সফার পার ইউনিট পাথ লেন্থ এটা হচ্ছে আপনার লিনিয়ার এনার্জি ট্রান্সফার এটাকে আমরা প্রকাশ করে ইউনিট যেটা কিলো ইলেকট্রন ভোল্ট পার মাইক্রোমিটার মানে হচ্ছে পার মাইক্রোমিটার লেনথে আপনার হচ্ছে কত কিলো ইলেকট্রন ভোল্ট এনার্জি অ্যাবসর্ব বা সে ট্রান্সফার করতেছে এখন যদি চিন্তা করেন এটার সাথে আপনার লিনিয়ার এনার্জি ট্রান্সফার আপনার হচ্ছে যে লো লিনিয়ার এনার্জি ট্রান্সফার হাই লিনিয়ার এনার্জি ট্রান্সফার সে লিনিয়ার এনার্জি ট্রান্সফার কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো না আমরা খালি শুধুমাত্র সংজ্ঞা নিয়ে যে তারতম্য সেগুলো নিয়ে যেহেতু আলোচনা করতেছি তারপরও বলে রাখি যে লিনার এনার্জি ট্রান্সফার কিন্তু দুইভাবে হিসাব করা যায় একটা হচ্ছে যে আপনার যদি আমরা এনার্জি লেন্থের হিসাবে করা যায় আর একটা হচ্ছে ট্র্যাক লেন্থে ট্র্যাক লেন্থে যেটা আমরা বললাম যে এনার্জি আমার যে পরিমাণেই ডিপোজিট হোক না কেন আমি নির্দিষ্ট লেন্থে মানে ধরেন যে এক মাইক্রোমিটার লেন্থ পরপরে কতটুকু এনার্জি ডিপোজিশন হচ্ছে সেটা হিসাব করব। আর একটা হইতে পারে যে ধরেন যে আমি আবার এটাকে ভাগ করে ধরেন যে আমার এখানে দুইটা তারপরে একটা দুইটা এরকম করে এনার্জি ডিপোজিট হচ্ছে আমি হিসাব করব তখন যে কতক্ষণে আমার দুইটা করে এনার্জি ডিপোজিট হচ্ছে এইভাবে আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার এনার্জির উপর ডিপেন্ড করেও লিনিয়ার এনার্জি ট্রান্সফার হিসাব করা যায় এখন তারপরে আসে আমি স্টপিং পাওয়ার স্টপিং পাওয়ারের জিনিসটা দেখেন যে এনার্জি লস মোটামুটি এনার্জি ট্রান্সফার যেটা ধরে নেন ঠিক আছে পার ইউনিট লেন্থ অফ মিডিয়াম এটাও কিন্তু আমার যে এনার্জি লস পার ইউনিট লেন্থ মানে ইউনিট লেন্থই আছে কিন্তু বাই চার্জ পার্টিকেল এটার সাথে এটা ডিফারেন্স আসলে এটাই মূলত আমি যদি করি যে আপনার হচ্ছে যে এখানে কিন্তু আমি বলে দিই নাই যেটা সেটা চার্জ পার্টিকেল কিনা বা নন চার্জ পার্টিকেল কিনা এখানে কিন্তু আমরা যেমন লো এনার লো এল ইডি বলি এক্স রে গামারে এগুলা কিন্তু আপনার হচ্ছে চার্জ পার্টিকেল না কিন্তু অপরদিকে আমি যদি ইলেকট্রন বলি প্রোটন বলি সেগুলা কিন্তু চার্জ পার্টিকেল এটা বলার একটা কারণ আছে কারণ আমি পরে যখন দেখবেন যে আপনারা যে প্রতিটাই আনচার্জ পার্টিকেল সেটা হচ্ছে যে ফোটন বলেন বা হচ্ছে প্রোটন বলেন পরবর্তীতে কিন্তু আপনার মিডিয়ামে যে এলে কিন্তু আলটিমেটলি ইলেকট্রন দিয়েই তখন পরবর্তীতে কাজ করে সেই জন্য ওইটার হিসাব করার সুবিধার্থে যে আপনার এখানে বলে দিয়েছে যে স্টপিং পাওয়ার এনার্জি লস পার ইউনিট লেন্থ অফ মিডিয়াম বাই চার্জ পার্টিকেল সেখানে চার্জ পার্টিকেল যদি ওই একই জিনিসেই কিন্তু যদি চার্জ পার্টিকেল করে তখন সেটাকে আমরা বলি স্টপিং পাওয়ার স্টপিং পাওয়ারের ইউনিট হচ্ছে এমই ভি মেগা ইলেকট্রন ভোল প্লাস মিটার এখানে ছিল এনার্জি কম লেন্থও কম এখানে এনার্জি বেশি এই জন্য লেন্থও বেশি বা জুল পার মিটার হ্যাঁ এখন হচ্ছে যে আপনার প্রশ্ন হচ্ছে জুল তো আমরা সবাই জানি জুল কি যে এক নিউটন পরিমাণ বল প্রয়োগ করে এক মিটার নরাতে এক সেকেন্ডে যতটুকু এনার্জি যাচ্ছে সেটা হ্যাঁ ইলেকট্রন ভোল্টা হচ্ছে যে আপনার একটা ইলেকট্রনকে যদি আমি এক ভোল্টেজ ডিফারেন্সে রাখি তাহলে সেটা যতটুকু আপনার হচ্ছে যে কাইনেটিক এনার্জি লাভ করে এটা যতটুকু সময় যে এক একটা ইলেকট্রনকে এক মিটার দূরত্বে এক ভোল্ট ডিফারেন্স রাখলে সে যতটুকু কাইনেটিক এনার্জি লাভ করে তাকে এক ইলেকট্রন ভোল্ট বলে সেটা জুলের হিসাবে এটা এমসি কিউ হিসেবে খুব ইম্পর্টেন্ট ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন থ্রি পাওয়ার নাইনটিন জুল তাহলে এটা হচ্ছে আমাদের স্টপিং পাওয়ার এল দুইটার ইউনিটটা দেখেন মনে রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে আমার স্টপিং পাওয়ারকে আবার দু ব্যাগে ভাগ করছে ওখানে যেমন আমরা বললাম যে এল দুই দু ব্যাগে ভাগ বিশ্বাস করা যায় স্টপিং পাওয়ারকে আবার দু ব্যাগে ভাগ করা হয় একটা হচ্ছে আপনার যেটাকে বলি আমরা রেডিয়েশন রেডিয়েটিভ স্টপিং পাওয়ার আর একটা হচ্ছে কলিশনাল স্টপিং পাওয়ার এটা আপনারা আরও একটা জায়গায় পাবেন সেটা আমরা পরে দেখব রেডিয়েটিভ হচ্ছে যে আপনার ধরেন যে আমি তো এখানে ইলেকট্রন দিলাম ইলেকট্রন দেওয়ার পরে সে কিন্তু বস্তুর উপরে মিডিয়ামের উপর কাজ করে সে আয়দার আয়নাইজেশন বা এক্সাইটেশন করবে এক্সাইটেশন কি এটাতে আমরা আগে দেখেছি বা সে হচ্ছে যে রেডিটিভ লস করবে মানে ব্রেম স্ট্রোলাং করবে ব্রেম স্ট্রোলাংটা আমরা আগে দেখেছি হ্যাঁ এখন ব্রেম স্ট্রোলাং যদি করে তাহলে তো সে এইখানে ধরেন ব্রেম স্ট্রোলাং করলো কিন্তু তাহলে সে পরবর্তী এক্সট্রে তৈরি করে এনার্জি ডিপোজিট করবে কিন্তু দূরে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমার ওটা হিসাবে রেডি যে স্টপিং পাওয়ারটা সেটা কিন্তু আমার এখানে হিসাবে থাকতেছে না ফলে আমার কলিশনালটা হচ্ছে আয়নাইজেশন এক্সাইটেশন এক্সাইটেশন আমি আমার এখানেই করতে পারবো কিন্তু অনেক সময় দেখা যাবে ইলেকট্রন আয়নাইজেশন করতে 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 অনেক দূরে চলে যায় এই জন্য আবার স্টপিং পাওয়ারকে দুই ভাগে ভাগ করেছে এখন দুইটা জিনিসই চিন্তা করেন যদি আমি এল চিন্তা করি বা স্টপিং পাওয়ারও চিন্তা করি আসলে আমার এনার্জি কিন্তু ঠিকই একই লেন্থে আমরা যেভাবে হিসাব করছি সেভাবে হয় না কারণ সে একই সেটা সে আয়দার দূরে চলে যাচ্ছে রেডিয়েটিভ লস দ্বারা বা হচ্ছে আয়নাইজেশন দ্বারা দূরে চলে যাচ্ছে এইভাবে তো আসলে রেডিয়েশনে আমি একটা লোককে রেডিয়েশন দিব আমি এ ধরেন যে হাতের এখানে সেখান থেকে তার ছোড়াছড়ে কিছু ডানায় যাচ্ছে সেটা কিন্তু আমি হিসাবে রাখতে পারতেছি না সেই হিসাবের জন্য আলটিমেটলি কিন্তু যখন রেডিয়েশনের প্রোটেকশন আমরা চিন্তা করব বা আয়নাইজেশন মিটার দিয়ে যখন মাপবো তখন কিন্তু আমরা ওই লেন্থ হিসাবে পাচ্ছি না ওই হিসাবটা করার জন্য আলটিমেটলি আমাদের সুবিধার্থেই এই এল বা হচ্ছে যে স্টপিং পাওয়ারের পরবর্তীতে বা ধরেন হিসাবে সুবিধার্থে যেটা যখন আমরা এটাকে ফিজিক্সে তখন চলে আসতেছে আপনার অ্যাবজর্ব ডোজ দেখবেন যে সকল আয়নাইজেশন মিটার বা মাপা যে আপনার প্রোটেকশন সব কিছুই কিন্তু অ্যাবজর্ব ডোজ ইফেক্টিভ ডোজ ওগুলা হিসাবে চলে আসতেছে এখন তাহলে আসি যে অ্যাবজর্ব ডোজটা কি পরের অংশে আসি যে আমরা বলেছিলাম অ্যাবজর্ব ডোজ এক্সপোজার কারমা স্টপিং পাওয়ার আর হচ্ছে লিনার এনার্জি ট্রান্সফার ছিল যে একটা নির্দিষ্ট লেনথে কিন্তু এরকম করে তো আমরা হিসাব করতে পারি না অ্যাবজর্ব ডোজটা বলেছে যে এনার্জি অ্যাবজর্ব পার ইউনিট ম্যাস মানে আপনি একটা মিডিয়ামে দিলেন গামারেই ধরেন দিলেন এ একটা মিডিয়ামে গেল সেই মিডিয়ামে যদি এটা এতটুকু এক কেজি হয় এই এক কেজির মধ্যে ঠিক কতটুকু আমার এনার্জি অ্যাবজার্ভ হচ্ছে এটা কিন্তু এক হিসেবে স্টাপিং পাওয়ারের চেয়ে ভালো আপনার হিসাবটা আরেকটু বেশি পাচ্ছেন কারণ আমরা তো বললাম যে আপনার আয়নাইজেশন এক্সাইটেশন করে কিছু ডানে ব্যয় চলে যাচ্ছে রেডিয়েটিভ লস হিসাব করে কিছু ডানে ব্যয় চলে যাচ্ছে এখন আমরা এক কেজি এক কেজি করে হিসাব করব। চিন্তা করেন যে এখানে গামারে তো এখানেও পড়তেছে এইদিকেও পড়তেছে এরকম করে পড়তেছে অনেকগুলা যেহেতু এরিয়া তাহলে সেক্ষেত্রে ধরেন এখান থেকে আবার কিছু তো রেডিয়েটিভ লসে এখানে আসবে এখান থেকে কিছু আয়নাইজেশন এক্সাইটেশন এখানে আসবে আবার এখান থেকে কিছু বাইরে যাবে টোটালি আলটিমেটলি যদি আমি কেজি কেজি হিসাব করি তখন কিন্তু আমি একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাব যে আমার ঠিক ওখানে কতটুকু হচ্ছে যে এনার্জি ডিপোজিট হচ্ছে আচ্ছা অ্যাপসের ইউনিট হচ্ছে গ্রে এসআই ইউনিট আর আপনার নর্মাল ইউনিট হচ্ছে জুল পার কেজি যে আপনার এক জুল এনার্জি এক কেজি পরিমাণ মিডিয়ামে যদি অ্যাবজর্ভ হয় সেটা হচ্ছে গ্রে এখান থেকে প্রচুর প্রচুর এমসিকিউ আসে এক গ্রে সেন্টিগ্রে র্যাড এখান থেকে আপনার কনভারজেশনে আসে তারপরে আর মানে এমসিকিউ একটা আসেই অ্যাপসোব্যানার যেতে কারণ সকল পরিমাণ আমরা ডোজের হিসাব করি এই ধরনের গ্রেতে সারাও আমাদের যদি এটা নিয়ে বেশি আপনারা হচ্ছে জানে এই জন্য এটা নেই আমাদের স্টুডেন্টরা কতটুকু জানে সেটা হিসাব করার জন্য আসলে গ্রে নিয়ে আপনারা একটু ডানে পায় একশো দুশো এটা পার নাইন এটা পার সিক্স এক সেন্টিগ্রে সমান কত এক গ্রে সমান সমান কত সেন্টিগ্রে গ্রে সমান কত র্যাড এরকম করে ঘোরায় পেঁচায় কোয়েশ্চেন করে এখন এইখান থেকে দেখেন পরের আর একটা লাইন চলে আসি এক্সপোজার এক্সপোজার ব্যাপারটাও একটু অনেকটা সেরকম সেরকমই লাগে যে আপনার হচ্ছে যে দেখেন যে ইলেকট্রন লিবারেটেড বাই ইন এয়ার ম্যাস ডিএম এখানে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু এখানে বলি না চার্জ পার্টিক্যাল ওখানে যেমন স্টপ পিং পাওয়ারে যেমন চার্জ পার্টিকেল ছিল এখানেও দেখেন যে টোটাল চার্জ প্রোডিউসড ইন এয়ার হোয়েন অল দ্য ইলেকট্রন লিবারেটেড বাই দ্য ফোটন ইন এয়ার ম্যাস আমি জানি যে ফোটন যায় পরবর্তীতে ইলেকট্রন তৈরি করতেছে সেটা ফোটো ইলেকট্রিক ইন্টারাকশন হোক বা কমিটিন ইন্টারাকশন হোক দিয়ে ইলেকট্রন তৈরি করতেছে সেই ইলেকট্রন আপনার হচ্ছে এই ধরেন যে আমি ফটো নাখলাম সেখান থেকে ইলেকট্রন তৈরি হইল সেই ইলেকট্রন আপনার হচ্ছে যে পার ম্যাস ডিএম এটা যদি আমি কেজিতে ধরি সেই ম্যাসে কতটুকু চার্জ লিবারেট করতেছে সেটাকে আমরা বলি আপনার হচ্ছে যে এক্সপোজার কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে আমার একটা সংঘের সাথে যোগ করে দিছে এয়ার মানে এটা আসলে একটু প্রাচীন আমলে তখনকার দিনে তো ওরকম করে ফ্যান্টম ছিল না মানুষের শরীর লোক করে পরীক্ষা করা যাবে না আর তখন এনার্জি অত বেশি ছিল না ছিল যে আপনার হচ্ছে যে কে মেশিন ইলেকট্রন ভোল মেশিন ফলে তখন বিজ্ঞানীরা এয়ারের উপরেই গবেষণা করছে দেখা গেছে যে তখন ওনারা এয়ারের উপর গবেষণা করেছে যে এনার্জি প্রডিউসড ইন এয়ার বা ইলেকট্রন পার এয়ার ম্যাস অফ ডি মানে এক কেজি এয়ারের মধ্যে আপনার হচ্ছে যদি আমি ধরেন যে ইলেকট্রন দেই তাহলে কতটুকু চার্জ এটা হচ্ছে সেটার উপর হিসাব করেছিল এক্সপোজার কিন্তু আসলে এটা অতটা বেশি কাজের না কারণ একই জিনিস যে আপনার হচ্ছে এখানে আমরা কিন্তু টোটাল আইডিয়াটা পাই না সেইখান থেকে পরবর্তীতে আসলে যাতে আমি টোটাল আইডিয়াটা পাই ওখান থেকে আসলো কারমা কারমা হচ্ছে কাইনেটিক এনার্জি রিলিজ পার মিডিয়াম মানে আপনার হচ্ছে ধরেন আপনি ওইখানে ফোটন দিলেন ঠিক আছে ফোটন দিলেন এখন ফোটন যাবে কি প্রথমে যায় ইলেকট্রন তৈরি করবে ইলেকট্রন কিন্তু আপনার সাথে সাথে তৈরি হয়ে সাথে সাথে অ্যাবজর্ব হবে না সে ওই যে যাতায়িত আয়নাইজেশন এক্সাইটেশন করবে ফলে এটা যদি একটা মিডিয়াম হয় দেখা যাবে যে কাইনেটিক এনার্জি আপনার এইখানে সর্বোচ্চ সার্ভিসে সর্বোচ্চ এখানে ধরেন যে ফোটন যে আপনার হচ্ছে যে সব এনার্জি দিতে শুরু করেছে এবং এখান থেকে কিছু ইলেকট্রন তৈরি হচ্ছে ইলেকট্রনগুলো তৈরি হয়ে ধরেন যে আপনার একটু দূরে দূরে অ্যাবজর্ব হওয়া শুরু করবে ফলে যেটা দেখা যায় যে কাইনেটিক এনার্জি রিলিজ পার মিডিয়াম যদি আমরা হিসাব করি যে একটা বস্তুর যদি এটা যদি আমরা হচ্ছে যে ডেপ ধরি আর এটা যদি আমরা হচ্ছে যে এনার্জি ধরি কাইনেটিক এনার্জি আপনার সার্ফেসেই সবচেয়ে বেশি থাকবে কাইনেটিক এনার্জি রিলিজ পার মিডিয়াম সার্ফেসেই সবচেয়ে বেশি এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেটা কম থাকবে হ্যাঁ এখন দেখেন কাইনেটিক এনার্জিকে আমরা দুইটা ভাগে ভাগ করে যে কাইনেটিক এনার্জি রিলিজ পার মিডিয়াম ওই যে একই জিনিস বললাম যে কে কলিশন মানে যে এনার্জিটা সে আয়নাইজেশন এক্সাইটেশন দ্বারা হারাবে আর কে রেডিয়েশন যে এনার্জিটা সে রেডিয়েটিভ এনার্জি দ্বারা হারাবে মজার ব্যাপার হচ্ছে এই যে কে কলিউশন কাইনেটিক এনার্জির ক্ষেত্রে একটা জিনিস যখন আপনারা সংজ্ঞাটা পড়বেন যে চার্জ পার্টিকেল লিবারেটেড বাই অল আনচার্জ পার্টিকেল মানে এই ক্ষেত্রে আপনার সরাসরি ইলেকট্রনের হিসাবটা ধরলে হবে না আপনার ফোটন বা হচ্ছে যে আনচার্জ পার্টিকেল হতে হবে বা হচ্ছে যে আপনার যদি নিউট্রন ধরেন নিউট্রন আনচার্জ পার্টিকেল থেকে চার্জ পার্টিকেল তৈরি হবে সেইটা আপনার হচ্ছে মিডিয়ামে পার কেজিতে কতটুকু এনার্জি অ্যাবজর্ভ করবে একটু আরও হিসাবে কারণ আমরা তো আসলে ট্রিটমেন্টে বেশি ফোটোনি ইউজ করি তো এই জন্য আসলে এটা নিয়ে বেশি চলেছে তাহলে সেটা দেখেন যে আপনার আনচার্জ পার্টিকেল চার্জ পার্টিকেল লিবারেট করলো সেটা কতটুকু এনার্জি করলো ডিপোজিট করলো এখন এখানে দুইভাবে ডিপোজিট হয়েছে ইলেকট্রন একটা হচ্ছে কলিউশনাল আয়নাইজেশন এক্সাইটেশন করতে পারে আর একটা রেডিয়েটিভ লস করতে পারে এখন দেখেন এই যে কলিউশনাল লস আর এই যে এক্সপোজারের আপনার হচ্ছে যে ইলেকট্রন লিবারেট করতেছে এটা কিন্তু মোটামুটি সেম যে আপনার আয়নাইজেশন এক্সাইটেশন চার্জ পার্টিকেল দ্বারা আপনার হচ্ছে যখন এটা টোটালি স্টপড হবে এই যে ধরেন আমি ধরে নিয়েছি যে এটা এক কেজির মধ্যে এটা এতটুকুর মধ্যে আসবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার খালি কলিউশনেই থাকতেছে রেডিয়েটিভটা তো চলে যাচ্ছে দূরে বিজ্ঞানীরা বলতেছে যে কার্মা আর হচ্ছে এক্সপোজারের হিসাবে যদি মিলাতে চাই তাহলে কলিউশনাল কার্মা আর এক্সপোজার হচ্ছে সেম মোটামুটি সেম মজার ব্যাপার হচ্ছে অ্যাবজর্ ডোজ যদি আমি হিসাব করি অ্যাবজর্ ডোজে কিন্তু আপনার ওই কে কলিউশনটাই বেশি হিসাবে করে কে রেডিয়েশনটা তো হিসাবে থাকে না কারণ দূরের দূরে যাচ্ছে কিন্তু থেকে অন্য জায়গা থেকে আপনার কিন্তু কে রেডিয়েশন আসতেছে ফলে যেটা হতেছে যে দেখেন আমরা তো বললাম যে আপনার হচ্ছে ইনিশিয়ালি ক্যানিটিক এনার্জি বেশি কিন্তু এখানে ইলেকট্রন তৈরি হয়ে আস্তে আস্তে যত ডেপতে যাচ্ছে একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত কারণ নির্দিষ্ট পর্যায়ে আমার কারমা কমে যাচ্ছে কারমাই তো আপনার যত বেশি কার্মা তত বেশি ইলেকট্রন প্রডিউস হচ্ছে সেক্ষেত্রে সময় সময়তে ইলেকট্রন প্রোডাকশনও কমে যাচ্ছে ফলে দেখা যাচ্ছে যে অ্যাভোব ডোজ প্রথমে কম থাকলেও যত ইলেকট্রন ডিপোজিট হবে সাথে সাথে কিন্তু আমার অ্যাবজর্ভ ডোজ বাড়তে থাকবে পরবর্তীতে যেহেতু আমার কারমা কমে যায় সেই জন্য হচ্ছে আমার অ্যাবজর্ব ডোজ কমে থাকে এটা হচ্ছে অ্যাবজর্ভ ডোজের সাথে কে কলির সম্প কারমাস সম্পর্ক আপনারা বইতে দেখবেন আরও অনেক সূত্র দিয়ে বলে দেওয়া আছে আচ্ছা কারমার যদি আমি এসআই ইউনিট কারমার এসআই ইউনিট কিন্তু অ্যাবজর্ব ডোজেরই এসআই ইউনিট জুল পার কেজি কারণ এখানে আপনার হচ্ছে যে সেইখানে আমি টোটাল যে চার্জির হিসাবটা করতেছি না আমি এখানে কাইনেটিক এনার্জি রিসাব করতেছি এই জন্য আসলে এটা ছিল চার্জ এই জন্য এখানে আমরা কুলম ধরেছিলাম আর কারমা হচ্ছে কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি জুল দ্বারা গবেষণা করা যায় বা জুল দ্বারা প্রকাশ করা যায় এই জন্য কার্মার ই হচ্ছে আপনার জুল পার কেজি বা হচ্ছে গ্রে তাহলে আমরা সোজা কথা হিসাবে আসি যে যখন আমরা লেনথে হিসাব করব তখন লিনিয়ার এনার্জি ট্রান্সফার লেনথে যখন চার্জ পার্টিকেল হিসাব করব তখন হচ্ছে স্টপিং পাওয়ার যখন কেজি কেজিতে হিসাব করব আমরা তখন অ্যাবজর্ভ ডোজ কেজি কেজিতে হিসাব করতে যাই যদি শুধু চার্জ পার্টিকেল থাকে এবং সে আপনার এনার্জি না সে কত চার্জ দিচ্ছে এবং প্লাস ইলেকট্রন সেটা হচ্ছে এক্সপোজার আর কাহিনিটি কেনার কত গতিতে আঘাত আনতেছে সেইটা হচ্ছে আপনার কারমা সেটাও আপনার হচ্ছে যে বক্স বক্স করে দেওয়া যেতে পারে এটা হচ্ছে সোজা কথায় কিন্তু আপনাদের মূল জিনিস হচ্ছে যে কত ইউনিট মানে এসআই ইউনিট কি আছে হিসাবটা কেমনা করতেছে সেটা আপনাকে মাথার মধ্যে হিসাবে রাখতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্স এবং হচ্ছে যে সহজে বোঝা যায় না আমিও দুই তিনবার পরে বুঝেছি তারপরেও কতটুকু আপনাদেরকে বুঝাতে পারলাম বুঝতে পার এটা আসলে বুঝা আসলেই মুশকিল তারপরও দুই তিনবার আপনাকে এই লেকচারটা দেখলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন বলে আশা রাখছি ধন্যবাদ সবাইকে